দেখছি আমার মেয়েটা সত্যি কত বড় হয়ে গেছে। সে তো হয়েছি, কিন্তু নতুন করে বলছো কেন? বলবো না, বিয়ের পর থেকে একটা রাতও তুই খোকার সঙ্গে এক ঘরে থাকিসনি। মা ওসব কথা থাক না। কেন থাকবে তোরি? তোর শাশুড়িমা নিজে তো কথা বললেন, এত কিছু হয়ে যাওয়ার পর, এত কিছু সহ্য করার পর তুই খোকাকে নিয়ে এখানে এলি। না মা, তা নয়। আসলে তোমার জামাই আমার উপরে খুব রাগ করেছে। ফুলশয্যার রাতে আমার ঘরে প্রীত এসেছিল না, তাই। সে যাই হোক, তুই এত কিছু সহ্য করে ওখানে ছিলিস। তুই খোকাকে কতটা ভালোবাসিস তুই জানিস? আপনার সাথে সংসার করার কোনো স্বাদ আমার নেই। আমি গৃহী ব্রহ্মচারী। আমার পৃথিবীতে দুজন আছে, মা মা আর বাচ্চা বাচ্চা। তাদের মাঝখানে আপনার কোনো স্থান নেই তো দিদি? না মা, আমি ওনাকে ভালোবাসি না। আর ওনাকে ভালোবেসে কি হবে বলো তো? আমাদের সম্পর্কটা তো আর মাত্র কয়েকটা দিনের, তারপর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে। কি বলছিস তুই? হ্যাঁ মা, ড্যাডি চাই যে আমাদের ডিভোর্স হয়ে যাক। আমার শাশুড়ি মাও তাই চাইছে, আর খোকাবাবু তো কথায় কথায় বলেন যে আমরা আলাদা হয়ে যাব। তুইও তো বলেছিলিস ওর সাথে নাকি থাকা যায় না, ও নাকি অশিক্ষিত অপদার্থ। স্বামী হিসাবে ওর নাকি কোনো যোগ্যতাই নেই। কিরে চুপ করে আছিস কেন, বলিস নি? তারপরে ও কুস্তি করে বলে ওকে নিয়ে বিদ্রুপ করেছিস। আবার ওটাও বলেছিলিস যে ওর নাকি তাকে খাওয়ানোর ক্ষমতা নেই, সেটা নিয়েও কিন্তু তুই ওকে বিদ্রুপ করেছিলিস, মনে পড়ে? তাছাড়া কি করতাম? ওই লোকটা কি সত্যি আমার স্বামী হওয়ার যোগ্য? আমি ওনাকে আমার যোগ্য করে তোলার চেষ্টা করছি। তোরি, বিয়ের এত বছর পরেও স্বামী হিসেবে যোগ্যতার মাপকাঠি কি সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি জানিস। আর খোকা তো ভালোই আছে, ও নিজের মতন আছে, ওকে আবার যোগ্য করে তোলার কি আছে রে? না কিছু নেই, কিন্তু আমি ওনাকে আমার যোগ্য করে তুলবই, তা না হলে আমার নামও তরি মুখার্জি নয়। তরি দেবী।